ঢিলে দিতে শুরু করেছো কাজে না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকানাকা কথা ছাড়ো, এত বেলা হয়ে গেল, এখনো নুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসে রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তুমি গিয়ে উনুনটা ধরা। না ছোট, আমি পারবো, রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কে গো বড়দি, মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, দেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায়। এই যে রোজ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। এক পয়সা রোজগারের মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে, যেমন দিদি তার তেমন ভাই।